এরিয়ান স্ক্রিপ্টের আজকের ভিডিওয়ে সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো যে মোহনবাগানের চার বিদেশি অলরেডি কলকাতায় চলে এসেছে। দিন ছুটি কাটিয়ে সোমবার মোহনবাগানে পুরো টিম প্র্যাকটিসে নামছে। এখানে একটা কথা বলে দেওয়া খুব জরুরি যে কোচ যে ডিসিশনটা নিয়েছে যে যদি কলকাতা লিগের সূচি যেটা সোমবার প্রকাশিত হওয়ার কথা আছে সেটা যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান এখানেই মানে কলকাতাতেই আরও কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলে নেবে। তো সেটা আমাদের নজর রাখতে হবে যে শিডিউলটা কী বেরোয় কালকে তার ওপর। যেটা তোমাদের বললাম যে সোমবার থেকে মোহনবাগানে পুরো টিম প্র্যাকটিসে নামছে, পুরো টিম নামছে, তো দেখা যাক যেতে পারা যায় কি না। তোমরা আসছো নাকি? তো 29শে জুলাই মোহনবাগান দিবস। তো মোহনবাগান দিবস মানে তোমরা বুঝতেই পারছো সেই দিন অনেক কিছু এক্সপেক্ট করে সব সমর্থকেরা, সেই দিনের ওপর তাকিয়ে থাকে। যে ধরনের বড় বড় ঘোষণাগুলো হয়ে থাকে, যেমন স্পন্সর কে হবে বা মোহনবাগান রত্ন কে পেলো, লাইফ টাইম মেম্বারশিপ কার্ড, এগুলো নিয়ে সেদিনকেই মানে মঞ্চে এগুলো রিভিল করা হয় যে কী কী হবে। তো এবারে যে জিনিসগুলো উঠে আসছে সেটার মধ্যে প্রথমেই বলে দিই মোহনবাগান রত্নের কথা। মোহনবাগান রত্নের জন্য প্রসূন ব্যানার্জির নাম উঠে আসছে। আর যে লাইফ টাইম মেম্বারশিপ সেখানে কিন্তু নক্ষত্রে ভরা একটা তালিকা মানে দেওয়া হয়েছে। এবার দেখা যাক সেটা হয় কি না, কিন্তু তোমাদের তো অবশ্যই একটা ইচ্ছা থেকে যাবে যে নামগুলো কী। তো নামগুলো একবার জানিয়ে দিই। ক্রীড়াক্ষেত্র থেকে যেমন থাকছে সৌরভ গাঙ্গুলির নাম, চুনি গোস্বামীর নাম এবং ভেস পেজ, ওনার নামও কিন্তু উঠে আসছে লাইফ টাইম মেম্বারশিপ দেওয়ার জন্য। শুধু কি ক্রীড়া জগৎ সেটা কিন্তু নয়, এটা ছাড়াও সিনে দুনিয়ার যে আমাদের এখন প্রায় লেজেন্ড, লিভিং লেজেন্ড প্রসেনজিৎকে দেওয়ার একটা চেষ্টা চলছে। এছাড়াও কিন্তু মানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, ওনাকেও কিন্তু লাইফ টাইম মেম্বারশিপ কার্ড দেওয়ার জন্য একটা চেষ্টা চালানো হচ্ছে। তো সেদিকে আমাদের নজর থাকবে। এগুলো ছাড়াও আর কি কোনো বাড়তি কোনো খবর আছে সেটা নিয়ে নজর থাকবে আমাদের, তোমাদেরও আশা করি সেদিকে নজর থাকবে, আপডেট আমরা দিয়ে দেবো। এবার চলে আসে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড ওল্ডেস্ট আর এশিয়ার ওল্ডেস্ট টুর্নামেন্ট ডুরান্ড কাপের। ডুরান্ড কাপের কিন্তু গ্রুপ ডি এর যে ম্যাচগুলো আছে সেগুলো হওয়ার কথা ছিল শিলিগুড়িতে, ওটা কিন্তু শিফট হয়ে যাচ্ছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের খেলাগুলো হবে। তোমাদের একবার গ্রুপ ডি এতে কারা কারা আছে সেটা একবার জানিয়ে দিই। গ্রুপ ডিতে রয়েছে চেন্নাইয়ান এফসি, ট্রাউ এফসি, গোকুলাম কেরালা আর এয়ারফোর্স। আচ্ছা, আমরা বাকি গ্রুপগুলো ছালিয়ে নিই আমাদের মধ্যে, কারণ এবিসি থেকে আছে। ডি এর খেলাটার কথা বলছি, ডি এর খেলাটা তোমরা শুনতে পেলে যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের খেলাটা হবে, শিলিগুড়িতে কিন্তু হচ্ছে না। তো আমরা এবার ডুরান্ডের বাকি তিনটে যে গ্রুপ আছে ডি ছাড়া অবশ্যই সেগুলো একবার ঝালিয়ে নিই। গ্রুপ এতে রয়েছে আর্মি রেড, বেঙ্গালুরু, জামশেদপুর এফসি এবং ইস্ট বেঙ্গল। গ্রুপ বিতে আছে মোহনবাগান, এটিকে, মোহামেডান আর ইন্ডিয়ান নেভি। গ্রুপ সিতে যারা আছে চেন্নাইয়ান সিটি এফসি, আর্মি গ্রিন, রিয়েল কাশ্মীর আর এফসি গোয়া। তো এই চারটে টিম নিয়ে খেলা শুরু হতে চলেছে, 2 তারিখে খেলা শুরু, নজর থাকবে আমাদের, তোমাদেরও থাকুক। বিষয়টার আলোচনার মধ্যেই আসি, মানে অলরেডি এখন অনেক মিডিয়া হাউসে এটা এরপরে কভার করবে, সেটা নিয়ে তোমাদের জানাবে খবর, তোমরাও দেখতে পাবে সেটা, সে প্রিন্ট মিডিয়া হোক বা ডিজিটাল মিডিয়া হোক। তো এটা কেন হলো, যে মানে কারণটা কি সেটা একটা তোমাদের জানিয়ে রাখি। যে 1 নম্বর যেটা হচ্ছে একটা প্রাকৃতিক কারণ সেটা তো রয়েছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে দেখো এই শিডিউলটা যেটা পড়েছে ডুরান্ড টুর্নামেন্টে এটা কিন্তু আগস্টে পড়েছে। আর তোমরা সবাই জানো যে আগস্ট মাসে মানে আমাদের দেশে যে কী ধরনের হাই সিকিউরিটি অ্যালার্টটা থাকে আর সেটা স্বাভাবিক, কারণ তার মাঝখানে 15 আগস্ট পড়ছে। আর গ্রুপ ডিতে কিন্তু এয়ারফোর্সের মতো টিম আছে, সুতরাং তাদের একটা সিকিউরিটিরও একটা বন্দোবস্ত থাকে, মানে সেটা তো খুবই দরকার, কারণ তাদেরকে এই সিকিউরিটিটা মানে দেওয়া টুর্নামেন্টের তরফ থেকে। তাই জন্য ওদের যাতে বেশি দূরে ট্রাভেল করতে না হয়, তো তাই জন্যই কিন্তু এই ব্যাপারটা করা হয়েছে, যাতে এয়ারফোর্সের সিকিউরিটিটাও বজায় থাকলো, ওরা পার্টিসিপেটও করতে পারলো, তাহলে টুর্নামেন্টটা ভালোভাবে ওরা সংগঠন মানে ভালোভাবে টুর্নামেন্টটা তাহলে ওরা চালাতে পারে। তো এই গুরুত্বপূর্ণ দিকে যাতে এমনি কাটা যাবে, আর না কাটা যাবে না। অ্যারিয়ান স্ক্রিপ্ট এই ধরনের খবরই দেয় যে পেছনের কারণগুলো দেয়। আর প্রাকৃতিক কারণ যেটা বললো, তোমরা যারা জানো তারা তো জানো, যারা জানো না তারা তাদের জন্য বলি যে সপ্তাহ, 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ আগেও তিস্তার জল কিন্তু বিপদসীমার ওপরে বইছিল, মানে পরিস্থিতি ওখানে ভালো না, বন্যা পরিস্থিতি প্রায়, আর মাঠটার অবস্থাও অতটা ভালো না, সেটাও একটা কারণ। কিন্তু মেন কারণ ও যেটা বললো সেটাই সিকিউরিটি রিজন, কারণ যত কম ট্রাভেল করা যাবে তত বেশি সিকিউর থাকবে আর্মি। তো এই কারণেই, তো বাকিটা শুনতে থাকো। শুনতেই পেলে কি ছোট করে ব্যাখ্যাটা দিয়ে দিল। তো আমরা পরবর্তী বিষয়ের দিকে নজর রাখবো। আমাদের ইন্ডিয়ান অ্যাথলিট মাত্র 19 বছর বয়সী হিমা দাস, উনি কিন্তু চেক রিপাবলিকে যে টুর্নামেন্টটা চলছে অ্যাথলিট মিটে সেটা কিন্তু 19 দিনের মধ্যে 5টি সোনা জিতেছেন, হুইচ ইজ ভেরি কমেন্ডেবল। আর এটার থেকেও বড় আরেকটি কথা আছে, অবশ্যই এটা ওনার পার্সোনাল কৃতিত্ব তো বলতেই হবে, কিন্তু এটা ছাড়াও যেটা উনি
মানবিকতার দিকটা দেখিয়েছেন যে এই টুর্নামেন্ট থেকে প্রাপ্য যে টাকাটা উনি পাবেন তার 50% উনি আসামে বন্যা দুর্গতদের জন্য দান করে দিচ্ছেন, উইচ ইজ অলসো ভেরি কমেন্ডেবল। আর এটা ওনার হিউম্যানিটি যে সাইডটা সেটা আমাদের চোখে আসছে, আর হ্যাটস অফ টু হিমা দাস। চলে আসি পরবর্তী বিষয়, শিলটন পাল কোচিংয়ের যে গ্রুপ ডি সেই লাইসেন্সটি পাশ করলেন, এই বিষয়ে তারা ওনাকে প্রশ্ন করা হলে উনি জানান যে এতে ওনার খেলারও অনেক উন্নতি হবে, এর সাথে কোচকে উনি সহযোগিতাও করতে পারবেন একসাথে। এটা ছাড়াও উনি এটাও জানিয়েছেন যে এরপরে ওনার যে পরবর্তী কোচিংয়ে লাইসেন্সিংয়ের যে ধাপগুলো আছে যেমন গ্রুপ সি পরবর্তীকালে সেগুলোর দিকে ওনার নজর থাকবে এবং সেগুলো উনি করবেন আস্তে আস্তে। এবার চলে আসি মোহনবাগানের খবরে। মোহনবাগানের যে প্লেয়ারগুলো ট্রায়ালে এখন খেলছে তো তাদের বিষয়ে কোচকে প্রশ্ন করা হলে উনি বলেন, কোচ ভিকুনা বলেন যে এখনও তাদের একটু দেখে নেওয়া বাকি আছে। এটা ছাড়াও আমরা দেখতে পেয়েছি প্রি সিজনে মোহনবাগানে কিন্তু ট্রায়ালে বেশ কটা প্লেয়ার খেলেছে এবং তাদেরকে তাদের খেলা মনেও ধরেছে। এছাড়াও তিনি তার খেলার যে ধরন সেটা উনি অ্যাসিস্ট্যান্ট টমাস এবং রঞ্জন চৌধুরীর হেল্প নিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেছেন এবং অনেকেই সাথে সফলও হয়েছে। এর মধ্যে একটা নাম যেমন উঠে আসে সেটা হলো দীপ সাহার, অবশ্যই একাডেমি থেকে গেছে ছেলেটা এবং তার খেলা টিম ম্যানেজমেন্টের প্রচণ্ডই পছন্দ হয়েছে খেলাটা। এটা ছাড়াও যে ট্রায়ালে বিভিন্ন প্লেয়াররা রয়েছে তাদের দিকেও নজর থাকবে, দেখা যাক কাদের সাইন করাতে পারে মোহনবাগান। অবশ্যই এটা কোচের মতামত নিয়েই হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে জানাও আর শেয়ার করো, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকন ক্লিক করে দিও। তো আজকের মতো টাটা।